জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে বন রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় ওজার করে বুকের মাঝে জানায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, উম্মতের দরদি তুমি। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে ওলে আশ্রুত ভেষে হযরতের বেলালের মধু রাজান, সেই আজানে ছিল এত প্রেম, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, দয়াল নবীর পিছে নামাজ পড়লে জোরে লা ইলাহা লা আইরে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, হাইরে বহু না আমরা কেমনে দয়াল জোরে লা ইলাহা লাইরে আল্লাহ চারা মাবুদ নাই, আমার নবী চারা উপায় নাই, আইরে আল্লাহ চারা মাবুদ নাই, আমার নবী চারা উপায় নাই, ওই নবী কামেল পীরে দয়া চাইলা ইলাহা জোরে লা ইলাহা আইরে নামাজ রোজা সাইলোনা, তোমার মা বাবার খেদমত ভুইলোনা, আমার নবীর দুরুদ সাইরো না, বাইরে নবীর দুরুদ সাইরো না, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা জোরে লা ইলাহা লা
رسول الله صلى الله عليه وسلم اكتو اسم جاتر ذكر الله 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 ما شاء الله 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 রামপুর কাটাখালী ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে রামপুর গ্রামবাসী মুর্দে গান্ধীর ইসলামী সোয়াব উপলক্ষে
ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি। মেরাজের মাস, আমি সেই নিরিখেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করার, সে মতো আমল করা, যাতে তৌফিক দান করেন সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফানা লাকা যিকরাক। একটু প্রথমে কোরআন হাদিস একটু বলে নেব, যাতে কেউ না বলতে পারে যে মাহফিলের হক আদায় হয়নি। বুঝেন না এই কথা? নামের শেষত আরবি প্রভাষক লেখা আছে, আমি আরবি বিষয় মাদ্রাসায় পড়াই, মেশকাত আমি নিজে পড়াই, সরবেকায় আলিম কাছে আমি নিজে পড়াই, এটার একটা মর্যাদা থাকা দরকার না? আর মাহফিলের হকটা তো আদায় হওয়া দরকার, ঠিক কর? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধু নবী গো, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা হইল মুতাকাল্লিমের সিমাত জামা মুতাকাল্লিম, ওয়ারাফানা হইল অতীতকালীন ক্রিয়া মাজি। আপনি আমার কথাগুলো খুব গুরুত্ব দিবেন একটু পয়েন্ট। আপনি দুনিয়াতে আসার পরে, আপনি ডাক্তার হওয়ার পরে মানুষ আপনাকে সম্মান দেয়, আপনি দুনিয়াতে আসার পরে চেয়ারম্যান হওয়ার পরে মানুষ আপনাকে ইজ্জত করে, মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মানুষ আপনাকে ইজ্জত করে সম্মান করে, আপনি বড় মাতাব্বর হওয়ার পরে, আপনি বড় মানে কি বলে শিক্ষক হওয়ার পরে, মাস্টার হওয়ার পরে মানুষ আপনাকে শিক্ষক হিসেবে সম্মান দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু নবী গো, ও বন্ধু নবী, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, রাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ যখন আসমান ছিল না, জমিন ছিল না, যখন নাই নাই বলতে কোনো কিছুই ছিল না, তখন থেকেই আপনি সম্মানিত রসুল হিসেবে বিবেচিত হয়েছিলেন, তখন থেকে আপনি সম্মানিত রসুল, সম্মানিত নবী, আপনাকে এক কথায় আমি আল্লাহ, আপনার সম্মানকে আমি আল্লাহ নিজে বুলন্দ করেছি। আয়াতে কারিমার তাফসীর লিখেছেন, তাফসীর আল্লামা ইবনু কাসির রহমাতুল্লাহি আলাই চতুর্থ খণ্ডের শেষের দিকে ইবনু কাসির রহমাতুল্লাহি আলাই হাদিস মুবারাকা উল্লেখ করেছেন, আতানি জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আপনার নবী আমার নবীর কদমে হঠাৎ করে একদিন হাজির হইয়া গেছে। আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমার আল্লাহ আপনার কদম মোবারকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল, হে জিব্রাইল, অসময়ে কেন আসলাও? জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, আমার আল্লাহ বলেছেন, সিদ্ধান্ত নিয়েছে, আপনি জানেননি আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ কিভাবে বাড়িয়েছেন, নিজের প্রশংসা তো বাবা নিজে করা যায় না। আমার নবী হেকমত করে বললেন, কল আল্লাহু আলামু, কল আল্লাহু আলামু, আমার আল্লাহই সবচেয়ে বেশি অধিক বেশি জানেন, আফআলু এর ওজনে আলামু ইসমে তাফজিলের সিগা, আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আমার নবী যেই মাত্র এই কথা বলছে গো, জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে গো নবীজি, ইজা জুকির তু জুকির তা মাই, যত জায়গায় আল্লাহর নাম স্মরণ করা হবে তত জায়গায় আপনি রসুলুল্লাহর নাম মুবারক স্মরণ করা লাগবো। এই যে দেখেন
লিফলেট ফুস্টারের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর নাম স্মরণ করেছেন পাশাপাশি ডান দিকে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লিখেছেন কেন এটা আমার আল্লাহ পাকের হুকুম সুবহানাল্লাহ কেন কেন আরেকটি কথা বলে যাই আমার আল্লাহ কুরআনুল কারীমের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আবার চমৎকারভাবে বলে দিলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়ামিনান নাসি খুব মনোযোগ ওয়ামিনান নাসি মাইয়াকুলু এমন কতগুলো মানুষ আছে সকলেই বলে নাসের মধ্যে হিন্দু মানুষ আছে নাসের মধ্যে বৌদ্ধ সম্প্রদায় আছে নাস শব্দের মধ্যে মুসলমান সম্প্রদায় আছে হিন্দু মুসলিম বৌদ্ধ যত মানুষ আছে সবাই বলতেছে মাইয়া কোলো আমান্না আমান্না আমরা সকলেই ঈমান আনেছি আমার আল্লাহ ডাক দিয়া কয় কার উপরে ঈমান আনছো কয় আমান্না বিল্লাহি তুমি আল্লাহর উপর আমরা সবাই ঈমান আনলাম ওয়া বিল ইয়াউমিল আখির এবং তুমি আল্লাহর আখিরাতের উপরে ঈমান আনলাম আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি সমস্ত মানুষেরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি সমস্ত মানুষেরা আমি আল্লাহর আখিরাতের উপর ঈমান এনেছি এখন তাদেরকে একটা আমি আল্লাহ সার্টিফিকেট দেব আমার আল্লাহ চমৎকার ভাবে বললেন ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বললেন এদের একটারও ঈমান নাই কেন 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 তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাম্পি রহমাতুল্লাহি আলাইহি আয়াতে কারিমার চমৎকার তাফসীর করেছেন মাইয়া কুলু বলা মানে স্লোগান দেওয়া সুবহানাল্লাহ মুখে বলা মানে কি স্লোগান দেওয়া যেই কথা মুখে শব্দ মা উচ্চারণ কথা একই কথা সমস্ত মানুষেরা স্লোগান দিচ্ছে আমি আল্লাহ এক আমি আল্লাহর প্রতি ঈমান আনল আমি আল্লাহর আখিরাতের উপর ঈমান আনল কিন্তু নবী গো আমি আল্লাহর প্রতি ঈমান আনল আপনি বন্ধুর কথা তারা একজনও বলে নাই এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে সার্টিফিকেট দিলাম তাদের একটারও ঈমান নাই তাদের একটারও ঈমান নাই কেন এখানে তো বন্ধু নবী নাই আমার নবী আপনার নবী কারণ আল্লাহর সিদ্ধান্ত কি ইজা জুকিরতু জুকিরতা মাই যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য এক পাশে নারে তাকবীর আল্লাহু আকবার অপর পাশে নারে রিসালাত ইয়া রাসূল কথাটা বুঝতেছেন আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ আবু জাহেল নবীজির অপর পক্ষের লোক বিপক্ষের লোক আবু জাহেল একটা মিটিং ডাকলো কি ডাকলো মিটিং ডেকে সমস্ত সাঙ্গ পাঙ্গদেরকে লইয়া আবু জাহেল একটা মিটিং ডাকলো মিটিং ডাইগা চমৎকার ভাবে ঘোষণা দিল শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে কেউ যদি মুলাকাত করো কেউ যদি মুআনাকা করো কেউ যদি মুসাফা করো তার মানে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ যদি হ্যান্ডশিপ করো কেউ যদি কোলাকুলি করো নবীর সঙ্গে সংস্পর্শে কেউ যদি যাওয়ার চেষ্টা করো তাইলে শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ড দিব নাউযুবিল্লাহ আবু জাহেল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সম্পর্ক রাখলে তার মৃত্যুদণ্ড দিব
তার গর্দান ওড়াইয়া দিব যেই মাত্র এই কথা আরব দেশের মধ্যে ছড়িয়ে ছিটে গেল আমার নবী ডাক দিলেন শুনো গো আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমরা কেউ মিশো না আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমরা কেউ কথা কইল না নবীজির মনের দুঃখ লইয়া মনের কষ্ট লইয়া নবীজি একা একা চলে কারো সঙ্গে নবীজি ইচ্ছাকৃতভাবে কথা বলেন না কারণ নবীজি যদি কারো সঙ্গে কথা বলেন আবু জাহেল তার গর্দান ওড়াইয়া দিব দেখেন নবীজি নিজের চিন্তা করলো না সব সময় ইহুদি হোক আর নাসারা হোক আল্লাহর বান্দাদের জন্য নবীজি সারা জীবন কেঁদেছেন ঠিক না বেটি ও গো আমার নূরের নবী দেখি চাই তোমার নূরের ছবি বলুন ও গো আমার নূরের নবী দেখিতে চাই নূরের ছবি জন্মায় আমার বাংলাদেশে জন্মায় আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বল রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজার করে বুকের মাঝে জানায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে উম্মতের দরদি তুমি তোমার দিদারে আশা রাখি ঠিক না বেঠি উম্মতের দরদি তুমি তোমার দিদারে আশা রাখি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আপনার নবী আমার নবীজি সমস্ত লোকদেরকে ডাক দিয়া বলতেছেন তোমরা কেউ আমি রাসূলুল্লাহর সংস্পর্শে আইসো না আমি নবীর সঙ্গে কথা কইল না আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের যদি উনাকে নিয়ে যদি একটা দরবার বসে সভাপতি আব্দুল কাদের সাহেবের সঙ্গে এলাকার কোন যুবক যদি দেখা করতে চাও কথা বলার চেষ্টা করো তার কেল্লা ওড়াইয়া দিব তরবারে দিয়া বলেন তো আব্দুল কাদের সাহেব একা একা চলাফেরা করতে তার কষ্ট মনের মধ্যে কষ্ট লাগবে হাই হাই রে আমি একা একা কেমনে সময় কাটাবো আপনার নবী আমার নবী বললেন শুনো তো আমার জন্য তোমাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার জন্য যাতে কইরা তোমাদের কোনো কষ্ট না হয় আমার সঙ্গে তোমরা মিশতে আইসো না চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার আপনার নবী আমার নবীজি রাস্তা মুবারক দিয়ে হাঁটতেছেন নুরানি কদম মুবারক ফেলে ফেলে আপনার নবী আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন সামনে দিক দিয়া আবু জাহেলের নিজের পুত্র ইকরামা ইকরামা ইবনে আবু জাহেল আসতেছে নবীর সঙ্গে দেখা করার জন্য দেখেন কাজকার বার্তা হইল কি ইকরামা যে মাত্র নবীর কাছাকাছি চলে আসবে গো ইকরামা আয়েশা ডাক দিয়া কয় নবী গো আপনার কদম মোবারকে খুঁজতে খুঁজতে আসলাম আপনার নবী আমার নবী ডাক দিয়া কয় ইকরামা এ ইকরামা রে আমি নবীর কদম মোবারকে তুমি কেন আসলাম ইকরামা ডাক দিয়া কয় নবী ও ও
নবীজি আপনার সঙ্গে আমি একটা কথা বলার জন্য আসছি নবী আপনার নবী আমার নবী ডাক দিয়া কয় হে ইকরামা তোমার নিজের পিতা আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ কথা বলে আমি রাসূলুল্লাহর সংস্পর্শে যদি কেউ আসার চেষ্টা করে তাইলে তার মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে দিবে তোমার বাবাই যদি জানতে পারে তোমার গর্দান উড়াইয়া দিবে ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি মৃত্যুর পরোয়া করি না আমি আপনি রাসূলুল্লাহকে বড়ই মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি ইকরামার অন্তরে আপনি রাসূলুল্লাহর জন্য বহুত মহব্বত তৈরি করে রেখেছি আমার নবী ডাক দিয়া কয় ইকরামা ও ইকরামারে কি বলবা তাড়াতাড়ি বলো তোমার বাবার সঙ্গী সাথীরা যদি দেখে ফেলে তাইলে তোমার গর্দান ওড়াইয়া দেব ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি ইকরামার বড় শখ আমি ইকরামার মনে বড় আশা আমার বুকটা আপনি রাসূলুল্লাহর বুক মুবারকের সাক্ষী একটা গোসা খাইতাম আপনি রাসূলুল্লাহর বুক মুবারকের সঙ্গে আমি ইকরামার বুকটা লাগাইয়া আমি ইকরামার জীবনটারে ধন্য করতাম গো নবীজি আমার নবী ডাক দিয়া কয় ইকরামারি ও ইকরামা আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে দেখলে তো মৃত্যুদণ্ড দিব আর যদি জানতে পারে আমি রাসূলুল্লাহর সঙ্গে কোনাকুনি করছো মহানাকা করছো তাইলে তোমার শাস্তি তো ডাবল হইয়া যাই বলে ইকরামা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি মৃত্যুর ভয় করি না কেন কেন কারণ নবীর প্রেমিক যারা তারা কখনোই মরণের ভয় করে না ঠিক না বেটি ওরে নবীর প্রেমিকেরা আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে আঠারো সাল কিরাই খাইল তবু প্রেম সারে না প্রেম তো মরে না নমরুদের আগুনে ফেলি গো প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো ওই রে আগুন হইল পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না ঠিক না বেঠি আর জোরে বলুন না আল্লাহু আকবার আপনার নবী আমার নবী ডাক দিয়া কই ইকরামা এ বাবা ইকরামা রে তোমার বাবাই যদি জানতে পারে তাইলে তোমার গর্দান উড়াইয়া দিব ইকরামা ডাক দিয়া কয় নবী গো
গর্দান ওড়াইয়া দিলে আমার কোনো আফসোস থাকবে না, তারপরেও তো আপনি রাসূলুল্লাহ বুক মুবারকের সঙ্গে আমার বুকটারে লাগাইয়া আমার জীবনটারে আমি ধন্য করতা। নবী আমার ডাক দিয়া কই ইকরামা পাগলামি করিস না, যাও যাও কেউ দেখার পূর্বে এই জায়গা ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাও। অনেকক্ষণ বলা বলাই পরে ইকরামা ইবনে আবু জাহেল নবীকে রাজি করাইতে পারলেন। নবী আমার ডাক দিয়া কই ইকরামা আমি রাসূলুল্লাহর প্রেম মহব্বত নিয়া কোলা কোলি করতে চাস, তোরে আমি রাসূলুল্লাহ নৈরাশ করব না, আয় আমি রাসূলুল্লাহর বুকটার সঙ্গে বুকটা লাগাইয়া তোর মনের আশা পূরণ করে নে। ইকরামা ইবনে আবু জাহেল নবীর সিনা মুবারকের সঙ্গে সিনা মুবারক লাগাইয়া তার মনের খায়েশ পূরণ করলো, যেই মাত্র কোলাকুলি করছে গো ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই নবী গো, জীবনে কত মানুষের সঙ্গে আমি কোলাকুলি করলাম, জীবনে কত মানুষের সঙ্গে আমি মুআনাকা করলাম, অন্তরের মধ্যে শান্তি পাইলাম না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার বুক মুবারকের সঙ্গে আমার বুকটা যে মাত্র লাগলো আমার অন্তরের মধ্যে সঙ্গে সঙ্গে প্রশান্তি সৃষ্টি হয়ে গেছে। আপনার নবী আমার নবী ডাক দিয়া কই ইকরামারে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, কিন্তু ঘটনাক্রমে একটা সর্বনাশ হইয়া গেছে। সর্বনাশটা হইল যখন ইকরামা ইবনে আবু জাহেল নবীর সঙ্গে কোলাকুলি করতে গেছে গো, ওই আড়াল থাইকা আবু জাহেলের কিছু সৈন্য সামন্তরা এই আবু জাহেলের ছেলে যে নবীর সঙ্গে কোলাকুলি করেছিল এইটা কোনো ক্রমে তারা দেখা পালাইছে, চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার যে মাত্র চলে গেলেন ইকরামা ইবনে আবু জাহেলের মানে ইকরামা আবু জাহেলের সন্তানটা হাঁটতেছে, আবু জাহেলের সৈন্য সামন্তরা আইসা কি ইকরামারে বেরিকেড দিল, ইকরামা তুমি একটু দাঁড়াও কই কি হইছে, কই নবীর সঙ্গে যে কোলাকুলি করছো আমরা কিন্তু দেখা ফালাইছি। ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই কি হইছে, অসুবিধা কি কই তোমার বাবার সিদ্ধান্ত হইল কোনো ব্যক্তি যদি নবীর সংস্পর্শে চলে আসে তার মৃত্যুদণ্ড তোমার বাবাই দিল, এখন তোমারে যদি তোমার বাবার দরবারে লইয়া যায় তাইলে তোমার বাবার সন্তানের মায়াই পইরা তোমারে ফাঁসি দিব না, এই জন্য আমাদের সিদ্ধান্ত হইল তোমার ফাঁসি তুমি কেমনে নিবা তুমি নিজেই সিদ্ধান্ত দাও। দেখেন নি বাবা ফাঁকে ফাঁকে কোরআন হাদিস বলবো, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে অন্য জায়গায় বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইজ্জাতু ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি ইজ্জত আমার রাসূলুল্লাহর জন্য, ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর উলিদের জন্য মুমিন বান্দাদের জন্য, ওয়ালা কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিক যারা আল্লাহর উলিদের ইজ্জত বুঝবে না, মুনাফিক যারা আল্লাহর উলিদের ইজ্জত বুঝবে না, মুনাফিক যারা স্বয়ং আল্লাহর ইজ্জত তারা বুঝবে না, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন হো বন্ধু নবী গো আপনি
আপনার বান্দা বান আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন যদি আমি আল্লাহকে তারা পাইতে চাই তারা যেন আমি রাসূল আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ ইকরামা ডাক দিয়া কই কি বলতে চাচ্ছো কই তোমার বাবার কাছে তোমারে লইয়া গেলে সন্তানকে বাবা হইয়া কখনোই হত্যা করবে না এখন তোমার তোমারে আমরা বেরিকেট দিলাম চানো দিক দিয়া তোমার মৃত্যু তুমি কেমনে নিবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোন তো ইকরামার বড় কিন্তু বড় ধরনের কোনো অপরাধ নাই অপরাধ হইল নবীর সংস্পর্শে নবীকে ভালোবাসতে ঠিক না বেটি তাইলে বুঝা গেল প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহর প্রেম যদি আপনার অন্তরে উজ্জীবিত হয়ে যায় রাসূলুল্লাহর প্রেম বেশি দেখাইতে গেলে আপনিও মার খাইতে পারেন আপনিও রাসূলুল্লাহর প্রেমে পয়রা মার খাওয়া সাহাবা কেরামের সুন্নাত সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত মার চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবা এমন কি নিজের লিনাফসিহি এমন কি তোমার নফস তোমার জানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ সবুজে গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্তে নেজা আয়ে দিদারে আতা করনা মক্কা মদিনায় যদিও আমি আপনি না যাইতে পারি সব সময় একটা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ মক্কা মদিনায় না যাইতে পারলেও বাঙাগরে তোমার বন্ধু নবীকে একবার হইলেও দেখা দিও ইকরামা ডাক দিয়া তাই কিভাবে মৃত্যুদণ্ড দিলে তোমরা খুশি হইবা আল্লাহু আকবার বলেন মৃত্যুদণ্ডের জন্য উনিও প্রস্তুত উনিও প্রস্তুত ভয় পাই না তো কারণ নবীর প্রেমিকদের কোনো অন্তরে ভয় ইকরামা ডাক দিয়া কই হে আমার বাবার সঙ্গীরা শুনো কিভাবে মৃত্যুদণ্ড দিলে কিভাবে আমার জীবনটা দিলে তোমরা খুশি হইয়া যাইবা ডাক দিয়া কই ইকরামা গো ও ইকরামা তুমি নিজে নিজে সিদ্ধান্ত দিয়ে দাও আমরা আর কি সিদ্ধান্ত দিব ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই শুনো হে আমার বাবার সঙ্গীরা তোমরা তাড়াতাড়ি রশির ব্যবস্থা করো দড়ির ব্যবস্থা করো একটা লোক যাইয়া রশির ব্যবস্থা করলো দড়ির ব্যবস্থা করলো আয়েশা ডাক দিয়া কয় ইকরামা গো ও
ইকরামা রশির ব্যবস্থা করলাম দড়ির ব্যবস্থা করলাম এখন রশি দিয়া তুমি করবা কি ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই শুনো এই রশি দিয়া আমি ইকরামার দুইটা হাত তুমি বাঁধবা আমি ইকরামার দুইটা পা বেঁধে দিবা আমার হাত এবং পা বাঁধার পরে আমার চোখ দুইটা বাঁধা দিবা আমার হাত পা এবং চোখ দুইটা বাঁধা দিয়া এই যে একটা নদী দেখতেছো এই নদীর মাছ বরাবর নিয়া আমার ঢিল মাইরা ফেলে দিয়ে আসব ইকরামা এই কথা যখন বলল আবু জাহেল সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয় পরামর্শটা তো তেমন খারাপ না পরামর্শটা তেমন কত বড় শয়তান দেহেন নবীর পক্ষে থাকলে মায়ের খাইতে হবে এটা আমার আপনার আগে থেকেই বেনের মধ্যে কি থাকতে হবে ঠিক না ঠিক আপনাদের কি কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে ফুলাফান ম্যাক্সিমাম ফুলাফান যুবক এখানে মুরব্বির চাইতে ম্যাক্সিমাম যুবক এখানে আসলে যুবকরা তো নবীর শান শুনলে অন্তরকে ধামায় রাখতে পারে না ঠিক না বেঠি যুবকদের খোরাক হলো নবীর শান এবং ওলিদের শান ঠিক না বেঠি আরো জনে বলুন ঠিক না বেঠি আমার দয়াল নামে এত গম দুয়ু আমরা রে কইরাছে জাদু গো দেশ বিদেশে গৌরি আমি দেশ বিদেশে গৌরি আমি পাইলে তাহার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা ঠিক না মিঠি ওরে তোমারে পা ইবারা কোহলে গনিয়া দেখা দিয়া কোহলে গনিয়া নিবাও মনের যন্ত্রণা আই আমার মন গইয়াছে দেওয়ানা ঠিক না বেঠি যুবক এখন খুশি ফুলাবান এখন খুশি দেন সব ফাটনা ফাটনা ফুলাবান বসে রয়েছে যুবকগুলা এগুলো আসলে কি দুই ঘন্টার ওয়াজ করলে যেই অন্তরে শান্তি পায় একটা শান করলে তার সাথে দ্বিগুণ অন্তরে যুবকদের শান্তি হয় ঠিক না বেঠি আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ ইকরামা ডাক দিয়া কয় আমার দুইটা হাত বেঁধে দাও দুইটা পা বেঁধে দাও আর চক্ষুটা বেঁধে দিয়া আমার নদীর মধ্যে ফেলে দিয়ে আস নদীর মাছ আমাকে খেয়ে ফেলবে মৃত্যুদণ্ড হইয়া যাইব আর তোমাদের অন্তর খুশি হইয়া যাইব ডাক দিয়া কয় ইকরামা গো ও ইকরামা পরামর্শটা অ্যাডভাইসটা তো তেমন কোনো খারাপ দেও নাই এই সাঙ্গ পাঙ্গরা ইকরামা ইবনে আবু জাহেলকে আরে বাবা ইকরামার কথা বলতে যাইয়া আর একটা কথা মনে হইছে বলবো নি তাফসীরের কিতাব আমি তাফসীরের কিতাব থেকে বলতেছি তাফসীরের তাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ইস বিসমিল্লাহ তাফসীর করতে যায় কোট করেছেন একদিন আপনার নবী আমার নবীজি একটা খালের কিনারে এক পাশে দাঁড়াইয়া রইলেন অপর পাশে খালের ওই পারে পাথর গোলা পইরা আছে ইকরামা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাইনে ওই পারের পাথর যে দেখা যায় এই পাথরকে আপনি একটু ডাক দেন আপনার কথা মতো পাথরটা যদি মানুষের মতো সাঁতার কেটে কেটে আপনার কদম মোবারকে আসতে পারে তাইনে আমি বিশ্বাস করব আপনি সত্য রাসূল আপনার নবী আমার নবী রাজনীয় ইকরামা এই ইকরামারে আমি রূপ
সুন্নাকে পরীক্ষা করতেছো এক্সাম নিতেছো তুমি আমার আপনার নবী আমার নবীজি খালের এই পারে তাইকা ওই পাথরটাকে ডাক দিলেন পাথর এ পাথর আমি রাসূলুল্লাহ তোমাকে আহ্বান করছি ডাকতেছি আমার কদম মোবারকে চলে আসো ইকরামা ডাক দিয়া কয় আমি তাকায়া দেখলাম গো আমার নূরের নবীজি মাত্র এই কথা বলছে আমি তাকায়া দেখলাম ওই পাথরটা গাছের মতো মুচুর খাইতে খাইতে আমার নবীর কদম মোবারকে মানুষের মতো সাতার কাটতে কাটতে নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে How is beautiful Madina, very very good Madina, my choice is Madina, how fine is Madina. I can tell about Madina, we can tell about Madina, such a beautiful Madina, so good Madina, so good Madina, so good Madina, very lovely. Give me a chance to go to Madina. Give me a chance to go to Madina. My heart said to eyes, go to Madina. Song it, Madina, song it, Madina, song it, Madina, very lovely. So a fading is Madina, so a dawning is Madina. So a chanting is Madina, so a talking is Madina. So loving is Madina, so loving is Madina. So maxless Madina, song it, Madina, song it, Madina, song it, Madina, very lovely. مرحبا كان مرحبا سلبوني آشبي داسه كوتاي سينام بولن تو نوتي ته هات بابي ته فلي دي بي موني آسه اكرما اكون سينام كوتاي زاره نو بير قدم مبارك پاثر ته شاتر کرتے کرتے نو بي امار داري آچن আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহ তার তাফসীরে কাবীরের প্রথম খণ্ডের মধ্যে বিসমিল্লাহর তাফসীর করতে যাইয়া এই ঘটনাটা তিনি চমৎকার উল্লেখ করতেছেন কারণ সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না আরো জোরে বলুন ঠিক না ঠিক ইকরামা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি বলেছেন পাথর আপনার কদম মোবারকে আসছে গো আপনি আবার বলুন এই পাথরটা যাতে আগেরে জায়গায় চইলা যায় পাথরটা আমার নবীর কদম মোবারকে আইসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আপনার কদম মোবারকে হাজার হাজার সালাম আপনার নবী আমার নবী ডাক দিয়া কয় পাথর হে পাথর আমি নূরের নবীজি আবার তোমাকে হুকুম করতেছি তুমি মানুষের মতো সাতার কাটতে কাটতে আবার তুমি আগের জায়গায় চলে যাও ইকরামা ডাক দিয়া কয় আমি তাকায়া দেখলাম গো এই পাথরটা নবীর কথা মতো মানুষের মতো সাতার কাটতে কাটতে নদীর ওই পারে যাইয়া আগের জায়গায় গিয়া বইসা গেছে ইকরামা ইবনে আবু জাহল ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী গো আমি বিশ্বাস করলাম আর সন্দেহ নাই আপনি হলেন আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ওই দিক দিয়া ইকরামা ডাক দিয়া কয় রশি আনছুরি কয় হ্যাঁ কয় রশি দিয়া আমার দুইটা হাত কে তোমরা বাইদা দাও ইকরামার দুইটা হাত পা পিষ্টরা বেঁধে দিল ইকরামার দুইটা পা পা পিষ্টরা বেঁধে দিল বাইদা নদীর মাছ বরাবর নৌকা দিয়া লইয়া গেল যেই মাত্র নদীর মাছ বরাবর গেছে রে
যাওয়ার পরে ইকরামা ইবনে আবু জাহেলকে নদীর মধ্যে তারা ফেলে দিল চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার ইকরামাকে নদীর মধ্যে ঢিল মেরে মানে নিক্ষেপ করে যেই মাত্র পানির মধ্যে ফেলে দিল বলেন তো আপনার হাত গোনা পা গোনা বেঁধে আপনাকে যদি নদীর মধ্যে ফেলে দেওয়া হয় আপনি কি উপরে ভাসমান অবস্থায় থাকবেন নাকি তল দেশে যাইতে থাকবেন নিচে যাইতে থাকবেন ওই লোকগুলা তাক মানে নদীর কিনারে চলে আসলো নদীর ধার প্রান্তে তারা চলে আসলো আয়েশা তারা একে অপরের সাথে ঠাট্টাগিরি মজা মারতেছে আবু জাহেলের সন্তানকে মৃত্যুদণ্ড আজকে আমরা দিয়া সারলাম আল্লাহু আকবার একটু একটু হাঁটার পরে তাকায়া দেখি গো ইকরামা তাদের সামনে দাঁড়ায়া রইছে লোকগুলা ডাক দিয়া কই ইকরামা এ ইকরামা রে আমরা না তোমারে দুইটা হাত এবং পা বেঁধে নদীর মধ্যে ফেলে দিয়ে আসলাম তুমি কেমনে এই জায়গার মধ্যে আসলাম ইকরামা ডাক দিয়া কই শুনো গো ও আমার বাবার সঙ্গীরা তোমরা যে মাত্র আমি ইকরামার হাত এবং পা বেঁধে নদীর মধ্যে তোমরা ফেলে দিয়েছিলাম আমি যে মাত্র মাটির মানে নদীর তলদেশে যাইতে লাগলাম আমি তাকায়া দেখলাম গো নদীর অসংখ্য হাজার হাজার মাছ আমি ইকরামার চতুর্দিকে আইসা ঘেরাও করেছে ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই শুনো আমি তাকায় দেখলাম বিশাল বড় একটা মাছ মানে সমস্ত মাছের লিডার প্রত্যেকটা জাতির মধ্যে কিন্তু লিডার থাকে রে বাবা প্রধান থাকে এই মানে গ্রাম এবং গঞ্জ এবং মহল্লা পরিচালনা করার জন্য মাতাব্বরের দরকার হয় মুরব্বীর দরকার হয় আমি তাকায়া দেখলাম গো বড় একটা মাছ আমি ইকরামার সামনে আইসা মানুষের মতো আমার সঙ্গে কথা কয় ইকরামা ডাক দিয়া কই শুনো আমি দেখলাম এই মাছটা আমারে শুধু কথা বলে নাই আমার সঙ্গে শুধু কথা বলে নাই এই মাছটা আইসা আমি ইকরামারে সালাম জানাইছে আমার বন্ধু না বাবার গভীর মনোযোগ ওই বড় মাছটা ইকরামার হাতের বাদনটা মাছের দাঁত দিয়া কামড়াইয়া কামড়াইয়া এই বাদনটা এবং হাতের এবং পায়ের বাদনটা খুলে দিল এই বড় মাছটা বড় মাছের পিঠে আমার বসাইয়া তোমাদের পূর্বেই আমাকে নদী কিনারে দিয়া গেছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ইকরামারে ডাক দিয়া কই ইকরামা মাছের সঙ্গে তোমার কি আলাপ হইছে ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই শুনো মাছের সঙ্গে আমার গোপন আলাপ হয়েছে এই সমস্ত ছোট ছোট মাছগুলা আমি ইকরামার চতুর্দিকে কেন আসছে জাননি কই কেন আসছে কই তোমাদেরকে আমি এটার হাকিকত পরে বলবো চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার এই সঙ্গ পাঙ্গরা ডাক দিয়া বলতেছে ইকরামা গো নবীর সংস্পর্শে কিন্তু আপনি গিয়েছেন মনে রাখবেন আপনার বাবার সিদ্ধান্ত অনুযায়ী রায় অনুযায়ী আপনার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড মাছের নদীতে ফেললাম মাছে খাইল না কোনো অসুবিধা নাই এখন আরেকটা পরামর্শ বুদ্ধি বাই কইরেন আপনাকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া যায় ইকরামা ডাক দিয়া কই শুনো মাছে যেহেতু আমারে খাইল না কেন খাইল না আমি ইকরামা তোমাদেরকে পরে কব নবীর সংস্পর্শে ইকরামা গেছে শুধু তাই নয় নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় নবীর সংস্পর্শে যার সম্পর্ক হয়ে যায় সংস্পর্শে চলে যায় জাহান্নামের আগুন পর্যন্ত তারে জ্বালাইতে পারে না আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ কেন কেন
আপনার নবী আমার নবীর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আহারে এটা রজব মাস মেরাজের চাঁদরে বাবা রজবের চাঁদ চলতেছে আপনার নবী আমার নবী যেই মাত্র বাইতুল মুকদ্দাস থেইকা আপনার নবী আমার নবীজি আসমানের দিকে চললেন বলেন তো কার বাড়ি যাইবেন নবীজি মেরাজে কার বাড়ি যাইবেন ওরে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ি সবাই লে আলা জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিব্রাইলে হুকুম পায়া জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হামির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে হামির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ি সবাই দরুদ নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা জিব্রাইল আলাইহিসসালাম এখানে একটা হাকিকত বলে যায় রাহাতুল মুহিব্বিন একটা কিতাব রাহাতুল মুহিব্বিন উর্দুতে লেখা এটা বাংলাতে পাওয়া যায় উর্দু ভাষায় লেখা এই রাহাতুল মুহিব্বিন পিডিএফ ফাইলও পাবেন আপনারা কিতাবটা পড়ে দেখবেন জিব্রাইল নবীর কদম মুবারকে কেন জিব্বা লাগাইলেন ডাক কেন দিলেন না জিব্রাইল জিব্রাইলের নুরানি হাত নবীজির এই যে মাথা মুবারকের মধ্যেও তো লাগাইয়া গুম মুবারক থেকে তুলতে পারতেন কেন জিব্বা দ্বারা নবীর কদম মুবারকে মর দিলেন কারণ এই জন্য রাহাতুল মুহিব্বিন কিতাবের মধ্যে দেখলা এই জিব্রাইলের জিব্বাটা আমার আল্লাহ কর্পূর দ্বারা সৃষ্টি করেছে কর্পূর দ্বারা সৃষ্টি করেছে কর্পূর এমন একটা বস্তু এই কর্পূরটা বরফের মতো ঠান্ডা তুলার চাইতে আরো বেশি নরম আমার আল্লাহ জানতেন জিব্রাইল নবীর কদম মুবারকে জিব্বা লাগাইয়া মর দিব এই জন্য জিব্রাইলের জিব্বাটা নবীজির কদম মুবারকে লেগে নবী যাতে কষ্ট না পান এই জন্য জিব্রাইলের জিব্বাটা আমার আল্লাহ কর্পূর দ্বারা বানাইলেন জিব্বা লাগাইতে দেরি গো নবীজি ঠান্ডা অনুভব করলেন সফট অনুভব করলেন একটু খানিও নবীজির কষ্ট হলো না ওরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিব্রাইলে মক্কায় সে দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ি সবাই ইয়ালা সিদরাতুল মুনতাহাই গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহাই গিয়া সিদরাতুল মুনতাহাই গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না ইয়ার ও গো নূর আল্লাহ সামনে যেতে পারবো না ইয়ার ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ি সবাই ইয়ালা সেই খুশিতে পড়ি সবাই
আলা নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলা সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলা সেই খুশিতে পড়ে সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ে সবাই ইকরামা ইবনে আবু জাহেল ডাক দিয়া কই শুনো কোথায় ছিলাম বলেন তো বাইতুল মুকাদ্দাস থেকে নবী কোথায় যাবেন আকাশের দিকে কোথায় নবী আমার আকাশের দিকে ছুটলেন যাইতে যাইতে আমার নবী তাকায়া দেখি গো একটা নূরের ফেরেশতা নূরের পাখাগুলা আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিছে আগুন দিয়া জ্বালাইয়া দিছে নবী আমার ডাক দিয়া কই জিবরাইল গো ও জিবরাইল এই নূরের ফেরেশতা নূরানি পাখাগুলা কেন আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া দিছে জিবরাইল ডাক দিয়া কই নবীজি ও মায়ার নবীজি এই ফেরেশতাদেরকে বিশেষ করে এই ফেরেশতাকে আমার আল্লাহ একটা গোত্রকে ধ্বংস করার জন্য আদেশ করেছিলেন হুকুম করেছিলেন কিন্তু এই ফেরেশতা সুন্দর একটা যুবককে দেখে মায়া লাগা গেছে এই কারণে এই গোত্রকে সে ধ্বংস করে নাই এই জন্য আমার আল্লাহ রাগ কইরা এই ফেরেশতার পাখার মধ্যে আগুন ধরাইয়া দিছে আমার নবী ডাক দিয়া কই জিবরাই ও জিবরাইল আমি রহমাতুল লিল আমিন যাবো আল্লাহর বাড়ি আমি তো সবার জন্য রহমত এই রহমাতুল লিল আমিন নবীজির সামনে এই ফেরেশতা কষ্ট করবে এটা তো আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না আমার নবী ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ গো এই ফেরেশতার এই অপরাধের কি কোনো ক্ষমা নাই আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো আমি ক্ষমা করতে পারি কিন্তু একটা শর্ত আছে নবী আমার ডাক দিয়া কই আল্লাহ গো কি এমন শর্ত আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনার জন্য আপনাকে না বানাইলে ফেরেশতা হইতো না আপনাকে না বানাইলে আসমান হইতো না আপনাকে না বানাইলে জমিন হইতো না আপনাকে না বানাইলে এক কথাই কোনো কিছুই হইতো না আমি আল্লাহর সিদ্ধান্ত হইল এই জ্বলন্ত আগুন থেকা এই ফেরেশতা যদি বাঁচতে চাই আমি আল্লাহর সিদ্ধান্ত হইল সে যদি আপনি নবীর উপর 10 বার দুরুদ পরে গো আমি আল্লাহ তার অপরাধ গুলা ক্ষমা কইরা দিব আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবারা কবির মনোযোগ নবী আমার ডাক দিয়া বললেন ও গো আল্লাহ এই ফেরেশতার আজাব থেকে তারে মুক্তি দিয়ে দাও আমার আল্লাহ বললেন ফেরেশতা আমার বন্ধু নবীর উপর তুমি 10 বার দুরুদ পড়ো তোমার এই অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব তাইলে আমার এই নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন ঠিক না বেঠি আমার নবী আপনার নবীকে ভালোবাসতে হবে কিনা ভালোবাসতে হবে কিনা আমার নবী আপনার নবীর নাম শুধু নাম শুনে অনেকে পাগল হয়ে যায় ঠিক না বেঠি তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম চোখে দেখিলাম না
অসুবিধা হচ্ছে চলবে না ছেড়ে দেব চলবে আওয়াজ কম হচ্ছে জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন দেখেন আপনি খানাই কাবা গেলেন আপনি খানাই কাবা গেলেন মাতাফে আপনি খানাই কাবা তওয়াব করলেন অন্তর সাক্ষী দিল আমার গুনাহ মাফ হয় নাই অন্তর সাক্ষী দিল আমার গুনাহ মাফ হয় নাই আপনি মুজদালফায় চলে গেলেন অন্তর সাক্ষী দিল আমার গুনাহ মাফ হয় নাই আপনি সাফা মারওয়া সাই করলেন অন্তর সাক্ষী দিল আমার গুনাহ মাফ হয় নাই আরাফার ময়দানে আরাফার ময়দানে আল্লাহর দরবারে দোয়া করার পরেও আপনার অন্তর সাক্ষী দিল আমার গুনাহ মাফ হয় নাই আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দেন ওয়া ইযলামু আনফুসুহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াদুল্লাহ তাওয়াবুর রাহিমা বন্ধু নবী গো খানাই কাবা তওয়াফ করার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই তাদেরকে বলে দেন আপনি মুস্তাফার দরবারে চলে যাওয়ার জন্য আপনি মুস্তাফা তাদের পক্ষে সুপারিশ করলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াদুল্লাহ তাওয়াবুর রাহিমা আমি তাদের জীবনের গুনাহ মাফ করে ওলির কাতারে নাম লেখাইয়া দিব মারহাবা কন তাহলে ওই নবীর দাম কম না বেশি ওই নবীর দাম কম না বেশি বুঝবেন অল্প কথাই আধিক্য বোঝার চেষ্টা করবেন নবী আমার উম্মতকে শিক্ষা দিয়েছেন তোমরা অল্প বলবে বুঝাইবা অনেক সুবহানাল্লাহ বেশি বলবা কম বুঝাইবা না অল্প বলবা বেশি বুঝাইবা বলেন তো কোথায় ছিলাম বলেন তো কোথায় ছিলাম আজকে আমার একটু প্রেসার বেশি মাথা গরম হয়ে যায় সিলেটের ভাষা আমি তো কম বুঝি আপনাদের ভাষা অনেক সময় বুঝি না কি যে বলে বুঝি না আমার ভাষা তো বুঝেন জি আমার ভাষা বুঝেন জি আচ্ছা ইনশাআল্লাহ ঢাকার ভাষা তো সবাই বুঝবে ইনশাআল্লাহ তাই না জি আচ্ছা দেখেন ইকরামা বলতেছে শোনো মাছে তো খাইলো না মারে এখন একটা কাজ করো দড়ি আইন না আবার বান্ধ বান্দা এই যে মরুভূমির এক প্রান্তে ওই জায়গায় বাঘের ভয় আছে ভল্লুকের ভয় আছে বুঝুন নাই কথা হিংস্র জানোয়ারের ভয় আছে মাসে আমাকে ফেরত দিছে কিন্তু বাঘ মানুষ পাইলে তো জিন্দা মানুষ পাইলে তো মানুষের গায়ের গন্ধ গোশতের গন্ধ শুনে তো বাঘ পাগল হয়ে যায় ঠিক না ঠিক ওই জায়গায় বেঁধে দিয়ে আসো তোমাদের অন্তর শান্তি হইব তোমরা যেটা চাইতাছো জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইকরামা ইবনে আবু জাহাল ডাক দিয়া বলতেছে আমার দুইটা হাত বেঁধে দাও আমার দুইটা পা বেঁধে দাও ওই আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা ইকরামা ইবনে আবু জাহেলের দুইটা হাত বেঁধে দিল দুইটা পা আবার বেঁধে নিল এইবার মরুভূমি দিয়া ইকরামা ইবনে আবু জাহেলকে লইয়া চলল যাইতে 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 ওই ঠিক ওই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে বাঘের ভয় আছে হিংস্র জানোয়ারের ভয় আছে ওই জায়গার মধ্যে ইকরামাকে শোয়াইয়া আবার রিটার্ন তারা চলে আসতে লাগলো বন্ধুরা রে আমার
ও আমার বাবারা ইকরাম আর যেই মুহূর্তে এইভাবে ফেলে চলে আসলো সমস্ত মানুষগুলা যেই মুহূর্তে ওই জায়গা থেকে চলে আসলো একটু পরে কয়েকটা ভাগ আসলো মানে হিংস্র জানোয়ার গুলা আইসা ইকরামার এই শরীরের মধ্যে কোনো টাচ লাগাই না ইকরামার চতুর্দিকে শুধু ঘুরে ইকরামার চতুর্দিকে শুধু ঘুরে একটা বাঘ আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলতেছে আল্লাহ আমার জবানটা খুলে দাও তোমার বন্ধুর প্রেমিকের সঙ্গে দুইটা কথা বলবো যে ব্যক্তি আমার নবীর হয়ে যায় যে ব্যক্তি আমার রসুলের প্রেম সাগরে ডুব দিয়ে দেয় ওই ব্যক্তিকে জীব জানোয়ারে খাইবো এটা সম্ভব ইম্পসিবল কখনই সম্ভব এই বাঘটা ডাক দিয়া কই ইকরামা ভয় করো না আমরা তোমারে খাব না ইকরামার বাদনটা বাঘের দাঁত দিয়া ইকরামার বাদনটা খুলে ফেললো পায়ের বাদনটা খুলে ফেললো ইনজিমিন টাইমে ইকরামা ওই জায়গা আমি কিন্তু আলোচনা গুছাই ফেলতেছি কারণ প্রধান অতিথি চলে আসবেন ইকরামা ওই জায়গা থেকে চলে আসতেছে আসতে আসতে আবার রিটার্ন তাদের সঙ্গে দেখা হইয়া গেল তারা ডাক দিয়া কই ইকরামারি ও ইকরামা তোমারে না আমরা ওই জায়গার মধ্যে বাঘের কবলে রেখে আসলাম তুমি কেমনে এই জায়গায় চলে আসলাম ইকরামা ডাক দিয়া কই শুনো তোমরা আমারে বাঘের খপ্পরে ফেলে দিয়ে আসত তোমরা যখন যেই মাত্র ওই জায়গা থেকে চলে আসলাম আসার পরে গো ওই জায়গার একটা বাঘ আমার হাতের বাদনটা খুইলা দিল পায়ের বাদনটা খুইলা দিল আমার সঙ্গে বাঘের গোপনা লাভ হইছে তোমাদের সঙ্গে এখন কমনা পরে কমু আবু জাহেলের সঙ্গীরা ডাক দিয়া তাই সর্বনাশ এই পাগলারে পানির মধ্যে ডুবাইলাম মাছে বাঁচাইলো এই পাগলারে হিংস্র জানোয়ারদের নিকট রেখে আসলাম এই পাগলাটাকে জীব জানোয়ার পর্যন্ত কোনো কিছু করলো না এখন কিভাবে তার মৃত্যুদণ্ড দিতে পারি ইনজিমিন টাইমে ডাক দিয়া কই শুনো মাছের মাছে আমারে বাঁচাইলো বাঘে আমারে বাঁচাইলো ক্ষতি করলো না তোমাদের কি আরেকটা পরামর্শ দিতে পারি কই কি পরামর্শ কই যে বিশাল বড় একটা পাহাড় দেখতেছো জাবাল জাবাল পাহাড় দেখতেছো এই পাহাড়ের উপরে তোমরা আমারে লইয়া যাইবা পাহাড়ের উপরে লইয়া যাইয়া আবার আগের মতো দুইটা হাত বাঁধবা আগের মতো দুইটা পা বাঁধবা দুইটা হাত আর দুইটা পাও বাইদা আমার চোখটারে বেঁধে ওই পাহাড়ের উপর থেকে আমারে ডিল মাইরা ফালাইয়া দিলে আমারে তো আর মাছেও বাঁচাইতে পারবে না আমারে বাঘেও বাঁচাইতে পারবে না আল্লাহ আকবার এই পাপিষ্টরা ডাক দিয়া তো ইকরামা সঠিক পরামর্শ ধন্যবাদ তোমাকে ইকরামা ইবনে আবু জাহেলকে পাহাড়ের দিকে নিয়ে ছুটতে লাগলো বলেন তো ইকরামার বড় কোনো অপরাধ নাকি নবীর ভালোবাসার কারণে শুধু অপরাধটা কি নবীর ভালোবাসার কারণে আহারে বাবা আমি ফাঁকে ফাঁকে কথাগুলি বলতে হবে যেহেতু মেরাজের মাস যেহেতু কিসের মাস মেরাজের মাস দেখেন নবী আমার উম্মতের জন্য কি করছেন দাদা নবী আমার সিদরাতুল মুনতাহ ক্রস করবেন ওই সময় জিব্রাইল আমার নবী বললেন জিব্রাইল ইয়া জিব্রাইল তোমার কি কোনো আরজি আছে আল্লাহর দরবারে তুমি বলো আল্লাহর কাছে আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কই জিব্রাইল এ জিব্রাইল রে তোমার
তোমার কোন আরজি আল্লাহর দরবারে আসেনি আমি নবী আল্লাহর দরবারে বলবো নবী আমার এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি জিব্রাইলের তেমন কোন আরজি নাই কিন্তু একটা আরজি আছে গো নবীজি কয় কি আরজি কয় আমি জিব্রাইল সবচেয়ে বেশি আপনার কদম মোবারকে আমি গিয়েছি গো নবীজি আমি দেখেছি আপনি রাসূলুল্লাহ উম্মতের জন্য কত কান্না কাটি করেছেন কত কান্না কাটি করেছেন আপনি রাসূলুল্লাহ উম্মতের জন্য কত কষ্ট করেছেন ইয়া রাসূলুল্লাহ নবী ও আপনি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে যান অন্য কোন নবী উম্মতের জন্য এত কান্না কাটি করে নাই গো নবী আপনি যে মন পরিমাণ উম্মতের জন্য কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আমি জিব্রাইলের আরজি হলো হাশরের ময়দানে আপনি বুরাকের উপরে উঠা জাহান্নামী উম্মতদেরকে শাফাত কইরা জান্নাত নিবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিব্রাইলের আরজি হলো আমি জিব্রাইল ফুলসিনাতের কিনারে দাঁড়াইয়া থাকব আমার আল্লাহর দরবারে একটাই আরজি রাখবেন গো আরজিটা হইল আপনার গুনাহগার উম্মতদেরকে আমি জিব্রাইলের ছয়শত নূরের পাখার উপরে বসাইয়া দিবেন আমি জিব্রাইল যাতে বিজলির আকারের বিজলির মানে কি বলে বিজলির আকারের চাইতে আরো দ্রুত গতিতে আপনার উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে পারি আল্লাহু আকবার আরো জোরে বলুন না আল্লাহ ইয়া রাসূল ইয়া নারে গাউসিয়া আল সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এতে কোনো সন্দেহ আছে কোনো সমস্যা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোরআন দ্বারাও প্রমাণিত জুড়ে বলুন সুবহানাল্লাহ জানা লাগবে না জানা লাগবে না জানা লাগবে না আল্লাহ পাক সূরা আল ইমরানে আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন ওয়াতাসওয়াদু ওয়ুজুহুন আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে একজন লোকের চেহারা মানে উজ্জ্বল সাদা হয়ে যাবে আরেকজন লোকের চেহারা কি হয়ে যাবে আসওয়াদ মানে কালো কালো হয়ে যাবে আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বলতেছেন ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাআত আরো জোরে বলুন আল্লাহু আকবার তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে যেই দলটির চেহারা উজ্জ্বল হবে নুরানি হয়ে যাবে ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত তাইলে আমরা হকের পক্ষে আছি কিনা বলুন মধু চিনেন মধু কি বলে এদিকে মধু বাড়ির সামনে দিয়ে বিক্রি করে না অনেকে বোল নিয়ে একটা পাত্র নিয়ে দেখবেন ইফ ইউ ডোন্ট মাইন্ড দিস অনেকে থাকতে পারে কেউ বলে হুজুর আমার বাটপারিটা ধরে দিয়ে গেছে গা আরেক বুঝেন না বলে হুজুর রাম দিত না এই মধুর সঙ্গে বাড়িতে বাসায় বাসায় যারা বিক্রি করে দেখবেন বলে খাঁটি মধু লাগবেন নি খাঁটি মধু বলে কিনা কথা বলে না কেন খাঁটি মধু কি বলা লাগে যে খাঁটি মধু খাঁটি তো এমনি খাঁটি তো খাঁটি শব্দ যোগ করা লাগে হ্যাঁ ওই ওই মধুর সঙ্গে শিরা মিশ্রণ করে কি মিশ্রণ করে শিরা শিরা মিশ্রণ করে বেশি মিঠা করে ফেলে আটা আটা হয়ে যায় অরিজিনাল মধু কিন্তু আটা আটা হবে না গরম থাকবে হ্যাঁ একদম পাতলা থাকবে অরিজিনাল মধুটা হ্যাঁ দেখবেন খাঁটি মধু লাগবে নি খাঁটি মধু আরে বাবা তোরটা যদি খাঁটি মধু হইতো তুই বাঙ্গার চাকটা বাঙ্গার ফুরবি তো মানুষ কিনে নিল বেলে ঠিক না বেজি ডুপ্লিকেট থেকে সারাদিন ঘুরে কেউ কিনে না কারণ এটা তো ডুপ্লিকেট তো আসল দারে আসল কোন লাগে না আসলটা এমনিতে আসল ঠিক না বেঠি এই জন্য খাতিয়া হলো সুন্নাত ওয়াল জামাত বলবো কেন আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ঠিক না বেঠি আমরা রাসূলুল্লাহর দল
আমরা মরণকে ভয় পাই না রাসূলুল্লাহর আশেক যারা রাসূলুল্লাহর মাহবুব উম্মত যারা রাসূলুল্লাহর শান শুনলে তাদের অন্তরের মধ্যে আনন্দ জাগে রাসূলুল্লাহর শান শওকত শুনলে তাদের মুখের মধ্যে হাসি ফুটে ওঠে ঠিক না ঠিক ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হে রাসূল ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম তোমার জামাত জিন্দাবাদ আজকে দেখেন এখানে হক কথাটা না বললেই নয় এই সিলেটের জমিনের মধ্যে আমরা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেই আমরা রাসূলুল্লাহর প্রেমে এসকে মহব্বতে দাঁড়াইয়া আমার নবীকে আমি আপনি দাঁড়িয়ে সালাম দেই এই যে সিলেটের জমিনের মধ্যে মিলাদ কিয়ামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া রাসূলুল্লাহর সালামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া সর্বপ্রথম যিনি রক্ত মুবারক জড়িয়েছেন তিনি হচ্ছেন আল্লামা সাহেব কামলা ফুলতলি রাহমাহুল্লাহ আজকে এদিকে সেদিকে আমার নবীর বিরুদ্ধে কথা হয় আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা হয় আমি দাঁতহীন কণ্ঠে বলতে চাই রাসূলুল্লাহর শানে যদি আর একটা কথা উচ্চারিত হয় আল্লাহর ওলিদের শানে যদি আর একটা কথা উচ্চারিত হয় বাংলার কোটি কোটি নবী প্রেমিক মুসলমান এক সেকেন্ডের জন্য সার দিয়ে কথা বলবে না ঠিক না বেঠে আল্লামা সাহেব কাবলা ফুলতলি রাহিমাহুল্লাহর অবদান শুনুন এই যে বহু বছর আগে এই সিলেটের জমিনের মধ্যে সাহাদাল ইয়ামুনি মুজাদ্দিদি সাহাদাল বাবার মাজারের মধ্যে বোমা ফাটাইছিল এই বোমা যে ফাটাইছিল উলিদের পক্ষে যারা এই লোক না উলিদের বিপক্ষের লোক তারা উলিদের মাজারে বোমা ফাটাইছিল সর্বপ্রথম যিনি এগিয়ে আসছিলেন তিনি হচ্ছেন আল্লামা সাহেব কাবলা ফুলতলি আমি আপনি ইসলাম সহজে পাইয়া গেছি তো কদর বুঝি না দাদা কদর বুঝি না এই যে দাদুদেরকে জিজ্ঞেস করেন এই যে ওনার সন্তানরা জমিতে ফসল খাচ্ছে না কি বলে ধান 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 বুনতেছে ধান লাগাইতেছে ফসল খাচ্ছে মানে ফসল উৎপাদন করে ভাত খাচ্ছে ওনার বাবা যদি এই জমি না কিনতেন জমি আবাদ না করতেন ওনার সন্তানরা ফল খাইতে পারতো ভাত খাইতে পারতো এই সিলেটের জমিনে মিলাদ কিয়াম করতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে কুরআনের আলো যিনি পৌঁছে দিয়েছেন প্রত্যেকটা ঘরে ঘরে কারিউল কুরআন তৈরি করে গেছেন আল্লামা সাহেব কাবলা ফুলতলি রাহিমাহুল্লাহ আজকে দেখেন রাসূলুল্লাহর পক্ষে বললে আপনার গলায় ছুরি আসতে পারে এটা বাস্তবতা আল্লামা বাকি বিল্লাহ নূরি রাহিমাহুল্লাহকে তোমরা উঠিয়ে নিয়ে গেছো নাই করে দিয়েছো আল্লামা নূরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহি আলাইকে জবাই করে দিয়েছো মনে করেছো আল্লামা গাজী আল্লামা গাজী নূরুল ইসলাম ফারুকি উনি শতবার মুনাফিকদের হুমকিতে পড়েছিলেন আল্লামা গাজী শেরে বাংলা একে ফজলুল হককে তোমরা নাই করে দিয়েছো চিন্তা করেছো একজন ফারুকিকে গলা কেটে দিয়েছো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফারুকির জন্ম হয়েছে আর ধরে বলেন ঠিক না বেঠে আমরা মনে করা হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমান আমরা ইতিহাসের প্রথম থেকে রক্ত দিতে শিখেছি কিন্তু ইমান দিতে শিখি নাই বুঝতে হবে কথা বলা সহজ কিন্তু কাজে কর্মে দেখানো অত্যন্ত কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন মুসলমান মনে রাখতে হবে রাসূলুল্লাহর শানে আঘাত করলে আপনি ফারুকে আজমের ইতিহাস জানুন হযরত ওমর ফারুক মসজিদের কোণার মধ্যে বসা ফারুকে আজমের বাপ খাত্তাব এসে বললো ওমর
আমি শুনেছি তুমি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছো ওমর ফারুক ফারুক আযম বললেন বাবা জি হ্যাঁ আপনি সত্য শুনেছেন খাত্তাব যখন নবীর বিপক্ষে কথা বলল ওমর বলতেছে আমি এক সেকেন্ডও দেরি করি নাই বাবাকে জিজ্ঞেস করি নাই জিজ্ঞেস করার সময়টুকু দেই নাই তরবারি বের করে আমি আমার বাবার কেল্লা আলাদা করে দিয়েছি ওনারা ছিলেন নবীর প্রেমিক ওনারা ছিলেন নবীর প্রেমিক আমরা মুখে বলি কিন্তু কাজে কর্মে দেখাইতে সম্ভব হয় না মায়া লাগে আমরা চিন্তা করি আমার চাচা লাগে আমার ভাই লাগে ঠিক না বে ঠিক হাশরের ময়দানে যখন জিজ্ঞেস করবে তোমার বাবাই বলেছিল আমার রাসূলুল্লাহর সামনে কটূক্তি করেছিল তোমার বাবা আমার রাসূলুল্লাহর সামনে গালি দিয়েছিল তোমার বাবার বিপক্ষে অবস্থান করনায় এই মুহূর্তে তুমি জবাব দাও আপনার মুখ বন্ধ হয়ে যাবে কোন জবাব দিতে আমি আপনি পারব দেখেন বাবা জি প্রধান অতিথি চলে আসবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হবে প্রধান অতিথি সাহেব আয়েশা আরো সুন্দর আলোচনা শুনাবেন আরো চমৎকার আলোচনা করেন মারহাবা খান জি জি ইনশাআল্লাহ কোথায় ছিলাম বলেন পাহাড়ও গেছি গা হ্যাঁ পাহাড়ও ছিলাম না জিব্রাইল আরজি করেছিল কে জিব্রাইল নবী হে আপনি আল্লাহর দরবারে আরজি করবেন আপনার গুনাহগার উম্মতদেরকে আমার আমি জিব্রাইলের 600 নূরের পাখার মধ্যে বসায়া আমি জিব্রাইল বিদ্যুতের গতির চাইতে আরো গতিতে আপনার উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছিয়ে দেব এই ক্ষমতা যাতে আমি জিব্রাইলকে আল্লাহ দান করেন সুবহানাল্লাহ করনা কেন কবরের মধ্যে আপনার বাবা আপন হবে কবরের মধ্যে আপনার বাবা আপন হবে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যখন মারা যাবেন আপনার লাশটা আপনার লাশটা আপনার কোনো দুশমন বাহিরে বের করবে না খুব মনোযোগ আপনি যখন মারা যাবেন আমি যাচ্ছি আবার পাহাড়ের মধ্যে আপনার লাশটা কোনো শত্রু বাহিরে বের করবে না আপনার আপন সন্তান যাকে আপনি ছোটবেলা লালন পালন করে বড় করেছেন আপনি না খাইয়া আপনার সন্তানকে মুখে খাওয়াইয়া দিয়েছেন ওই সন্তানই আপনার লাশটাকে তাড়াতাড়ি বাহিরে বের করে দিবে ঠিক না বে ঠিক কেন বলছি কথাটা শেষের দিকে একদিন না একদিন আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না বে তোবা নামক বৃক্ষ আছে পাতায় পাতায় লেখাই আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৃত্যু নিশানা আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না সে যে নামে আজরাইল কোন দিন জানি সিলেটেতে হইব গাজির ঠিক না বেঠি সে যে নামে আজরাইল কোন দিন জানি রামপুরেতে হইব গাজির যত তাল বাহানা করো তুমি যত তাল বাহানা করো তুমি কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না ঠিক না বেঠি আমার বন্ধুরা বাবারা আপনার কোন শত্রু আপনার লাশটাকে ঘর থেকে বের করার জন্য বলবে না আপনার আপন সন্তান আপনাকে বাহিরে বের করে দিবে মুরব্বীরা এসে বলবে তাড়াতাড়ি গুরু খুঁড়ো মাটি খুঁড়ো
তাড়াতাড়ি বাঁশের ব্যবস্থা করো কাঠের ব্যবস্থা করো আপনার নবী আমার নবী ডাক দিয়া কই উম্মত আমি রাসূলুল্লাহ যাহা জানি তোমরা যদি তাহা জানতা আমি রাসূলুল্লাহ যাহা দেখি তোমরা যদি তাহা দেখতা তাইলে কম কম হাসতা বেশি বেশি করে কান্না কাটি করতা ঠিক না বেশি ওরে আম পাতা জাম পাতা কত পাতা জহরে একই দিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে ঠিক না বেঠি আম পাতা জাম পাতা কত পাতা জহরে একই দিন তোমায় গোসল দিব বড়ই পাতার জলে ওরে আতর গোলাপ সিটাইব অঙ্গেতে বলো না আতর গোলাপ সিটাইব অঙ্গেতে ও প্রাণের দয়াল রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে তুমি ধীরে ধীরে ফিরে চায় রে আমার বিয়ার কালের চাকরি চার জনারে দেখি আদার গোরে নামাই দিরা দিব আমায় ফাঁকি ঠিক না বেঠি আমার বিয়ার কালের জাদরি চার জনারে দেখি আদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি ওরে ওই কবরে নূরের নবী আইব আইবরে ও প্রাণের মো রশিদিরে তুমি ধীরে ধীরে ফিরে চায় রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আপনাকে আমাকে গোসল করাইয়া কাপনের কাপনটা যেই মাত্র পরাইয়া দিব আপনার আপন সন্তান ইমাম সাহেবকে বললেন হুজুর আমার বাবার জানাজাটা তাড়াতাড়ি পরাইয়া দেন জানাজার নামাজটা যেই মাত্র পরাইয়া দোয়া কইরা আপনাকে আমাকে কবরের পাশে নিয়া শুবাইয়া দিতে যাইব গুরুত্ব না দিয়ে আমার কাজ আমি করব আমার রসুলকে দাঁড়িয়ে সালাম না দিলে আমার অন্তরে এশক ফয়দা হয় না এই জন্য আমার রসুলকে আমি দাঁড়িয়ে সালাম দিচ্ছি ওয়াইজা কিলাং সুজু ফাং সুজু যখন বলা হয় দাঁড়ানোর জন্য তোমরা তখন দাঁড়ায় যাইও আল্লামা জালালউদ্দিন সিউতি বলছেন কি যখন ভালো কাজের জন্য বলা হয় দাঁড়াও তখন তোমরা দাঁড়ায় যাই সুবহানাল্লাহ তাহলে বলুন সালাম যারা বৈশা দেয় এটা তো ভালো কাজ দেখিয়ে দেয় ওই ভালো কাজের জন্য জালালউদ্দিন সিউতি বলছেন দাঁড়াও সুবহানাল্লাহ আমি আর সামনে যেতে পারলাম না পাহাড় পর্যন্ত থাকলাম আমি আমার বড় ভাই জানে গেছে দোয়াচে আপনাদের সকলে গেছে দোয়াচে আমাকে দাওয়াত করছিল না কে জাহাঙ্গীর ভাই সরি আমার নামটা আজকে প্রেশার একটু বেশি 140 চলে গেছিল তো আমি এমডুকেল একটা খায়ে পড়ে উঠছি তো জাহাঙ্গীর ভাই অনেক পরিশ্রম করেছেন আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি মাদ্রাসা ক্লাস করাইতে হয় আপনাদের দোয়ার বরকতে এই ভাইজানের দোয়ার বরকতে আমি আমি নিজে মেশকাত পড়াই এবং সেরে বেকায়দা পড়াই তো আমার জন্য খাস করে দোয়া করবেন আমি যাতে রসুলুল্লাহ সম্মান আরও রিসার্চ গবেষণা করে বের করতে পারি জাহাঙ্গীর ভাই এবং আরও যারা যুবকগুলা অত্যন্ত পরিশ্রম করেছে এই যুবকরা ইচ্ছা করলে কিন্তু গানের অনুষ্ঠান দিতে পারতেন এটা দিছে দেয় নাই কিন্তু ইসলামিক অনুষ্ঠান করেছে নবীর পক্ষে কাজ করেছে এই যুবকগুলোকে আপনাকে সাপোর্ট করবেন পরামর্শ দিবেন আল্লাহ পাক সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন সকলের কাছে দোয়া আছে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু